Hey guys, welcome back to my channel. Welcome back to another video. Today's guest is a singer guitar lesson. Yes, she is. She has a very popular song. The name of the song is "Purana from the film Love. And a very popular song. If you are watching the notification, please listen to the song. Very popular song. And a cinema right song. She is cinema. She is a singer. She is a very popular legendary singer. And she is a very popular আমাদের মানে সময়কার যারা আছে তারা সবাই জানে তো যাই হোক গানটা যে মেইন স্কেল সেটা যে ডি মেজর স্কেল তো আমি সেকেন্ড ফ্রেটে গাবু লাগিয়েছি ফলে ডি মেজর স্কেল কনভার্ট হয়ে গেছে সি মেজরে ফলে সবকটি ওপেন কর্ডস আসবে কি কর্ডস ইউজ হয়েছে বলে দিই সি মেজর ইউজ হয়েছে এ মাইনার ইউজ হয়েছে এ মেজর ইউজ হয়েছে এফ মেজর ইউজ হয়েছে জি মেজর ইউজ হয়েছে ডি মাইনার ইউজ হয়েছে ঠিক আছে তো আরেকবার বলি কি কি সি মেজর এ মাইনার এ মেজর F major, G major, D minor, C major, A minor, A major, F major, D minor, G major. ঠিক আছে খুব ইজি ইজি কর্ড খুব ইজি ইজি দিনস দিয়েছি আমি আর স্ট্রামিং প্যাটার্ন ইউজ হয়েছে স্ট্রামিং প্যাটার্ন যেটা ইউজ হয়েছে সেটা হচ্ছে 4/4 রিদম এরকম ভাবে রয়েছে ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ ডাউন আপ বা ডাউন ডাউন আপ আপ ডাউন 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 আপ এটাও করতে পারো ঠিক আছে down down up up down 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 up down down up up down 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 up down down up up down 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 up একদম বেসিক 3/4 রিদম সরি 4/4 রিদম তোমরা চাইলে অন্য কোনো যদি মনে হলো স্ট্রিং প্যাটার্ন আসছে সেটা ইউজ করতে পারো अदरवाइज এটাও তুমি করতে পারো তো সরাসরি গানটার মধ্যে ঢোকা যাক গানটা স্টার্ট হচ্ছে সি মেজর থেকে সেকেন্ড ফ্রেটে গাবো লাগালে পুরনো স্মৃতিরা আজকে হাত বাড়িয়ে তো এইখানে কি রয়েছে এইখানে রয়েছে সি মেজর পরপর দুটো লাইন পুরনো স্মৃতিরা সি মেজরেই রয়েছে দুটো লাইন আজকে এ মেজর এ মাইনার হাত যখন বলছে তখন এ মেজর বাড়িয়ে এফ মেজর তো এখানে কি কি ফার্স্ট লাইনে কি কর্ড সাইকেল রয়েছে সি মেজর এ মাইনার এফ মেজর সরি এ মেজর এফ মেজর সি মেজর এ মাইনার এ মেজর এফ মেজর কোথায় কোথায় চেঞ্জ হয়েছে জাস্ট ফার্স্ট স্ট্রোকে একটা ডাউন স্ট্রোক করে আমি বলে দিচ্ছি পুরনো স্মৃতিরা আজকে হাত বাড়িয়ে ঠিক আছে দিয়ে আবার এখানে যখন আবার পরের লাইনটা আসছে তখন এরম ভাবে আসছে দিতে চাই আমাদের পুরোটা ডি মাইনারে রয়েছে সেদিন জি মেজরটাকে ফিরিয়ে ব্যাক টু সি মেজর মাঝখানে একটা এফ মেজর দিয়ে সি মেজর তো দিতে চায় আমাদের সেদিনটাকে ফিরিয়ে জি মেজর এফ মেজর সি মেজর তো সেকেন্ড লাইনের কর্ড প্রোগ্রেশন দেখাচ্ছে ডি মাইনার জি মেজর এফ মেজর সি মেজর তো ফার্স্ট লাইনের কর্ড প্রোগ্রেশন দেখাচ্ছে সি মেজর এ মাইনার এ মেজর এফ মেজর তার সেকেন্ড লাইনের কর্ড প্রোগ্রেশন দেখাচ্ছে এফ ডি মাইনার জি মেজর এফ মেজর সি মেজর এবার কোথায় কোথায় ইউজ হয়েছে কী কী চেঞ্জ হয়েছে আস্তে আস্তে বলছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে পুরো ডি সি মেজরে আজকে এ মাইনার আজকে হাত এফ এ মেজর বাড়িয়ে এফ মেজর দিতে চায় আমাদের পুরো ডি মাইনার সেদিনটাকে ফিরিয়ে সেদিন এফ মেজর ডি মেজর টাকে এফ মেজর ফিরিয়ে সি মেজর ঠিক আছে তো এইটা ছিল হচ্ছে পরপর দুটো লাইনের কর্ড প্রোগ্রেশন এটাই আবার রিপিট হচ্ছে এবার আমি রিপিট করে দেখাচ্ছি যদি তোমাদের বুঝতে অসুবিধা একটু পিছিয়ে গিয়ে দেখতে পারো আদারওয়াইজ এটা দেখো তাহলে কালেকটিভলি ভাবে তোমরা বুঝে যাবে পুরনো স্মৃতিরা আজকে হাত বাড়িয়ে দিতে চায় আমাদের সেদিনটাকে ফিরিয়ে ঠিক আছে এবার আসছে কোরাস পার্ট যেদিন হারিয়ে চায় তাকে আর পাওয়া কি চায়
এইখানে যে কর্ড সাইকেলটা রয়েছে সেটা হচ্ছে সি মেজর, এ মেজর, ডি মাইনার, ডি মাইনার, জি মেজর, সি মেজর, এটাই পরপর দুটো লাইনে চেঞ্জ হয়েছে, রিপিট হচ্ছে কিরমভাবে। যেদিন হারিয়ে যায় তাকে আর পাওয়া কি যায়, যেদিন সি মেজর হারিয়ে এ মেজর যায় ডি মাইনার, তাকে আর ডি মাইনার পাওয়া কি জি মেজর যায় সি মেজর, ঠিক আছে? তো এরকমভাবে রয়েছে। যেদিন হারিয়ে যায় তাকে আর পাওয়া কি যায়, আসে না মুখে কথা ভিজে যায় চোখের পাতা, ঠিক আছে? তো এরকমভাবে রয়েছে সি মেজর, এ মেজর, তারপর ডি মাইনার, আবার ডি মাইনার, জি মেজর, সি মেজর। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টস করবে, চেষ্টা করবো ক্লিয়ার করে দেওয়ার, ঠিক আছে? এর পরের যে স্ট্যান্ডার্ডটা রয়েছে সেমভাবেই রয়েছে, তো সেই স্ট্যান্ডার্ডটা আমি কালেকটিভলিভাবে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। জীবনের বেদনা আজকে দূরে সরিয়ে আকাশের নীলিমায় আমরা যাব হারিয়ে, জীবনের বেদনা আজকে দূরে সরিয়ে আকাশের নীলিমায় যাব হারিয়ে, দেখো এই আলো আসে শিশিরে সবুজ ঘাসে, দেখো এই নীলের দেশে নতুন এক সূর্য আসে, ঠিক আছে? খুবই ইজি এবং বেসিক জিনিস, আর তিন চারবার প্র্যাকটিস করলেই তোমরা বুঝে যাবে, আর একবার ভালো করে লেসনটা দেখলেই তোমরা বুঝে যাবে। তাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টস করবে, চেষ্টা করবে ক্লিয়ার করে দেওয়ার। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আর যদি এই ভিডিওতে কিছু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে তবে তোমার সমস্ত গিটার বন্ধুদের সাথে। আর অফকোর্স যদি অন্য কোনো ভিডিও বা গানের রিকোয়েস্ট থাকে তাহলে সেটা কমেন্টস করবে, চেষ্টা করবে সেটাকে ফুলফিল করার। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, বাই।